হাই গাইস আজকে আপনাদের বলবো ওয়ার্কিং ব্যালেন্সের যে উইথড্রলের যে প্রবলেমটা চলছে সেই প্রবলেমটা তাহলে আপনারা কীভাবে সলভ করবেন হয়তো অনেকে ওয়ার্কিং ব্যালেন্স উইথড্রল করে নিয়েছে কিন্তু অনেকে আছে যারা ওয়ার্কিং ব্যালেন্স উইথড্রল করতে পারেনি এবং তাদের কিছু প্রবলেম হচ্ছে কারণ আপনারা হয়তো দেখেছেন যে অনেকের ওয়ার্কিং ব্যালেন্স উইথড্রল করার জন্য অপশান খুলেছে এবং অনেকের অপশানটা ওপেনই হয়নি তাই যখন আপনারা ওয়ার্কিং ব্যালেন্স যেটা উইথড্রল করতে যান প্রত্যেক সপ্তাহে সোমবার দিন সেই অ্যাপসটা যখন আজকে ওপেন করেছিলেন সেখানে অলরেডি আপনারা দেখেছেন যে আপনাদের ওয়ার্কিং ব্যালেন্সের অপশানটাই ওপেন হয়নি জাস্ট প্রফিট সেয়ারের ব্যালেন্সটের অপশানটাই ওপেন ছিল তাহলে এই ব্যালেন্সটা অ্যাকচুয়ালি তাহলে আপনারা উইড্রলটা করবেন কী করে বিষয়টা হচ্ছে এখানে কারণ এই প্রবলেমের সম্পর্কে অনেকে প্রশ্ন করেছিল তাই এই সম্পর্কে অনেক কিছু তথ্য দেবো তথ্যটা মন দিয়ে শুনবেন এবং এটা কীভাবে কাজে লাগালে আপনাদের বেনিফিটটা হবে সেটা ভালোভাবে বুঝবেন যাদের ওয়ার্কিং ব্যালেন্স এখনও উইডল করতে পারেননি তাদের কাছে দু তিনটে অপশান আছে প্রথম ফার্স্ট অপশানটা কি সেটা শুনুন আপনাদের যে সিনিয়র যে রয়েছে ওই সিনিয়রকে বলবেন যে আপনার ওয়ার্কিং ব্যালেন্সটা ওর ওয়ালেটে ট্রান্সফার করে নিতে তাহলে কি হবে তাহলে ওর ওয়ালেটে ট্রান্সফার করে নিলে ও আপনাদের সিনিয়র ওই ব্যালেন্সটাকে অন্য কোথাও কাজে লাগাতে পারে এর ফলে আপনি ওই ওয়ার্কিং ব্যালেন্সে যতটা অ্যামাউন্ট হয় ইন্ডিয়ার মানিতে আপনাকে এই পয়সাটা আপনাদের সিনিয়র দিয়ে দেবে ব্যাপারটা ক্লিয়ার এরপরে আরেকটা অপশান কি আপনাদের যদি মনে হয় আপনারা নিজে করবেন তাহলে আপনাদের ওই ওয়ার্কিং ব্যালেন্সটাকে ওয়ালেটের মধ্যে আপনারা অন্য কারো বন্ধুর সাথে ও অন্য কারো টিমের সাথে ওটাকে শেয়ার করে দিতে পারেন শেয়ার করলে তাহলে কি হবে আপনাদের নিজেদের মধ্যে যে টিমটা আছে সেই টিমের মধ্যে কেউ না কেউ ওই ওয়ার্কিং ব্যালেন্সটাকে কাজে লাগিয়ে দেবে এর ফলে আপনাকে ওই ওয়ার্কিং ব্যালেন্সের অ্যামাউন্টটা আপনাকে দিয়ে দেবে ব্যাপারটা ক্লিয়ার এরপরে অনেকে ভাবছে যে দাদা তাহলে অ্যাকচুয়ালি ওয়ার্কিং ব্যালেন্সটা আমরা কবে এটা ওপেন হবে এসডিএফএক্সের মধ্যে ওয়ার্কিং ব্যালেন্স এসডিএফ এক্সের মধ্যে ওপেন হবে কুড়ি তারিখের পর ব্যাপারটা ক্লিয়ার কিন্তু যারা এখনও ওয়ার্কিং ব্যালেন্স উইথড্রোল করতে পারছেন না তারা তাদের সিনিয়রের সঙ্গে যোগাযোগ করে তাদের ওই ওয়ার্কিং ব্যালেন্সটা ট্রান্সফার করে দিক এর ফলে আপনাদের ওই ওয়ার্কিং ব্যালেন্সের যত ডলার হয়েছে ওই ডলারের যতটা ইন্ডিয়ার কারেন্সি হবে ততটা অ্যামাউন্টটা নিয়ে নেবেন ব্যাপারটা ক্লিয়ার ওয়ার্কিং ব্যালেন্সে যাদের প্রবলেমটা ছিল এখানে আরেকটি নতুন আপডেট এসেছে সেই আপডেটটা কি মন দিয়ে শুনবেন আপনারা দেখেছেন যখন ওয়ালেট ট্রান্সফারে যখন কিছু ট্রান্সফার যখন করতে চান তখন কিন্তু এই কিছুদিন আগে ওটা বন্ধ ছিল এটা আজকে প্রায় ওপেন হয়ে গিয়েছে তাই আপনারা যাদের স্যালারি রয়েছে এবং ওয়ার্কিং টু ওয়ার্কিং ব্যালেন্স ট্রান্সফার করতে চায় প্রফিট শেয়ারিং ব্যালেন্স ট্রান্সফার করতে চায় তাদের আজ থেকে ওই অপশানটা ওপেন হয়ে গিয়েছে তাই এই অপশানটাকে কাজে লাগিয়ে আপনারা যেখানে খুশি আপনাদের অ্যামাউন্টটা ট্রান্সফার করতে পারেন সেটা ওয়ার্কিং টু ওয়ার্কিং ওয়ালেটে ট্রান্সফার করতে পারেন যে আপনাদের সিনিয়র আছে যার কাছে আপনি ট্রান্সফার করতে চান ক্যাশটা নেওয়ার জন্য ইন্ডিয়ার মানিতে কিংবা যারা প্রফিট শেয়ারিং ট্রান্সফার করতে চান কিংবা যারা ওয়ার্কিং টু ওয়ার্কিং ট্রান্সফার করতে চান তাদের পুরোপুরি অপশানটা ওপেন হয়ে গিয়েছে কিংবা যারা স্যালারি ট্রান্সফার করতে চান তাদেরও অপশানটা পুরো ওপেন হয়ে গিয়েছে তাই এই অপশানটাকে কাজে লাগিয়ে আপনাদের যে কোনো কিছু উইথড্রলের অ্যামাউন্ট যদি আপনাদের ওয়ালেটের মধ্যে থাকে কিংবা এসডিএফ এক্সের মধ্যে থাকে যেটা আপনারা উইথড্রল করতে পারেননি সেই প্রবলেমটা অ্যাকচুয়ালি এই ভিডিওটা দেখার পর আপনারা অ্যাকচুয়ালি সলভ করে নিতে পারবেন তাই ভিডিওটা দেখার পর আপনাদের আপনাদের কর্তব্য আপনাদের যে স্যালারিটা রয়েছে এবং আপনাদের ওয়ালেটে যে অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্টটা আপনাদের নিজেদের মধ্যে ট্রান্সফার করে সেটাকে ইন্ডিয়ান মানিতে কালেক্ট করে নিন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের জেনে রাখাটা খুবই জরুরি কারণ আপনারা দেখেছেন যে আপনাদের ওয়ার্কিং ওয়ালেটের যে ব্যালেন্সটা যে আছে সেই ব্যালেন্সটা কিন্তু আগের থেকে কিন্তু অনেকটা কমে গিয়েছে এবং কেন কমে গিয়েছে সেটা কিন্তু আপনাদের জানাটা দরকার কারণ আপনাদের আন্ডারে যারা রয়েছে প্লাস ওখানে যে অকটাইপেক্সে ট্রেডিং করার সময় ওরা যে ট্রেডিংটা যে বন্ধ করে দিয়েছিল প্লাস অনেকে যারা ব্যালেন্স অনেক উইথড্রল করে নিয়েছে সেই কারণে আপনাদের সেই প্রফিটের হারটা অনেকটা কম শো করাচ্ছে ওয়ার্কিং ব্যালেন্সে যেটা আপনারা সপ্তাহে উইথড্রল করেন ব্যাপারটা ক্লিয়ার কেন কম কম শো করার ছিল আপনাদের হাই গাইস আপনাদের ভিডিওটা কেমন লাগলো সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমি এ সম্পর্কে আরও অনেক নতুন জিনিস নিয়ে আসবো ও আপনাদের কাছে শেয়ার করব। এর ফলে আপনাদের অনেক অভিজ্ঞতা বাড়বে ও অনেকটা হেল্প হবে চলো দেখা হবে তাহলে আবার নেক্সট ভিডিওতে